মহামারী ঘোষণার পর করোনার সংক্রমণ ঠেকাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে দেশে। যুক্তরাজ্য ছাড়া ইউরোপের বাকি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 15 এপ্রিল পর্যন্ত সব ভ্রমণ ভিসা বাতিল করেছে এপ্রিল পর্যন্ত সব ভ্রমণ ভিসা বাতিল করেছে ভারত। এমন প্রেক্ষাপটে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব বলছে, 2.5 মাসে মহামারীর আকার পাওয়া করোনা ভাইরাসে বিশ্বের 118টি দেশ এবং অঞ্চলে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় 1.25 লাখে এবং মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে 4,600। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস 2.5 মাসেই বৈশ্বিক মহামারী হিসেবে দেখা দিয়েছে। ইতোমধ্যে এ ভাইরাস বলিভিয়া, হন্ডুরাস, তুরস্কের মতো নতুন দেশে ছড়িয়েছে। ইন্দোনেশিয়া, বুলগেরিয়া ও সুইডেনে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনাও ঘটেছে। করোনা ভাইরাস ঠেকাতে দেশগুলোকে জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে জোরালো আহ্বান জানাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা 1,100 ছাড়িয়ে গেছে। এ অবস্থায় যুক্তরাজ্য ছাড়া ইউরোপ থেকে সব ধরনের ভ্রমণ পরবর্তী 30 দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকরা সরাসরি ক্লাসের পরিবর্তে অনলাইনে ক্লাস নিতে চাইছেন। চীনের পর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইউরোপের দেশ ইতালিতে। সেখানে 12,462 জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে 827 জনের। করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় ইতালিতে কোয়ারেন্টাইন সংশ্লিষ্ট পদক্ষেপ আরও কঠোর হয়েছে। জীবিকা বা পারিবারিক জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ দেশটিতে করোনা ভাইরাসে নতুন করে 15 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এ নিয়ে দেশটিতে মৃত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো 48। করোনা ভাইরাস মোকাবেলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর কাছে জরুরি ভিত্তিতে তহবিল চেয়েছে ইরান। এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। কোভিড-19 ভাইরাস দেশটির 350-এরও বেশি মানুষের প্রাণ কেড়েছে। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন 10,000-এর বেশি মানুষ। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, করোনা মোকাবেলায় দেশটির সব স্কুল, বিশ্ববিদ্যালয় ও ডে কেয়ার সুবিধাগুলো বন্ধ থাকবে। কাল শুক্রবার থেকে জরুরি কর্মী ছাড়া সব কর্মীকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে ইতালি, জার্মানি, ফ্রান্স ও স্পেনের সব ধরনের ফ্লাইট বন্ধের। এছাড়া ইতালিয়ান নাগরিকদের সব ধরনের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে দেশটি। ভারত সরকারের পক্ষ থেকে করোনা ভাইরাস ঠেকাতে সব ধরনের পর্যটক ভিসা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী শুক্রবার থেকে কূটনৈতিক ভিসা ছাড়া সব ধরনের ভিসা কার্যক্রম 15 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। যুক্তরাজ্যের জুনিয়র স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডোরিস দেশটির প্রথম MP, যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে ওয়েস্টমিনস্টার, এমনকি ডাউনিং স্ট্রিটেও এই রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জার্মানিতে প্রায় 24 ঘন্টার ব্যবধানে রোগী বেড়েছে 361 জন। এই পরিস্থিতিতে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, তার সরকার আশঙ্কা করছে দেশটির 60-70% নাগরিক এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। হাসিব বিল্লাহ, রেডিও টুডে।